नमस्कार क्रिएशन यूनिट चैनेले आपनाके स्वागत। रहस्य और रोमांच प्रेमीदेर जोन्नो क्रिएशन यूनिटेर विशेष निवेदन द सस्पेन स्टक्स। आज आपनादेर जोन्नोई क्रिएशन यूनिट ओरिजिनल्सेर निवेदन लेखक सुबीर मजुमदारेर आतंक। गल्पटी प्रथम प्रकाशित हय क्रिएशन यूनिट परिचालित सृष्टि छाड़ाते चिठी पत्रिकार प्रेत पार्वण संख्याय। गल्प पाठ तथा इन्सपेक्टर डेविड निलसनेर चरित्रे सोहम, अन्यान्य चरित्रे कौस्तभ एवं गल्प सूत्रधार आमी जयनब। सुनते थाकुन क्रिएशन यूनिट ओरिजिनल्स सुबीर मजुमदारेर लेखा आतंक। आमी पुलिस इन्सपेक्टर डेविड निलसन। आज एक रहस्य मृत्यु तदन्ते बेगना ग्रामे एसेछि। आमार साथे आछे पुलिस कन्स्टेबल जनाथन रिचमंड। ग्रामेर बासिंदा एडमंड जोनासेर मृत्यु रहस्य किनारा करते आज आमादेर एखाने आसा। कथा हच्छिलो एडमंड जोनासेर पत्नी रोज जोनासेर संगे। रोज कांदते कांदते जा जानालो तार सारमर्म हलो एई, काल रात्रे खावा दावार परे तार स्वामी, स्त्री और दुई मेये मनिका और सेरिना शुए पड़ेछिलो। तादेर दुटी घर, एकटिते तारा स्वामी स्त्री थाके, अन्यटिते थाके मेयेरा। गरमेर जोन्नो जानाला खोलाई छिलो। माझरात्रे एडमंडेर अस्फुट गोंगानिर शब्दे रोज ठेला दिये ताके जागाय। एते एडमंड बिरक्त हये ताके घुमिये पड़ते बोले। एरपर भोर राते से आबार गोंगानिर शब्द शोने, किन्तु स्वामीर बिरक्तिर भय ताके आर जागाय ना। सकाल 7টার পরে যখন তার ঘুম ভাঙে তখন এডমন্ডের দিকে তার চোখ চলে যায়। তবে অস্বাভাবিক কিছু টের না পেয়ে তার মনে কোনো সন্দেহের উদ্রেক হয় না, কিন্তু 8:30টার পরেও স্বামীর ঘুম ভাঙছে না দেখে তার সন্দেহ হয়। অন্যদিন সে এত বেলা অবধি ঘুমোয় না, তবে আজ কেন ঘুমোচ্ছে? রোজ ব্যস্ত সমস্ত হয়ে এসে তাকে ডাকলে সে সাড়া দেয় না। তাদের দুই মেয়ে এসেও বাবার উদ্দেশ্যে ডাকাটাকি শুরু করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ঠেলা দিতেই এডমন্ডের মাথাটা একদিকে হেলে পড়ল। রোজ তার গায়ে হাত দিয়ে দেখল তার শরীরটা অনেক ঠান্ডা, অর্থাৎ সে অনেক আগেই মারা গিয়েছে। এরপর ফোন করে সে তার দেওর চার্লিকে সব কথা জানায়। চার্লি থানায় গিয়ে দাদার অস্বাভাবিক মৃত্যুর কেস ডায়েরি করে আসে। রোজের সঙ্গে তার মৃত স্বামী এডমন্ডের কাছে গেলাম। ডেড বডি পরীক্ষা করে দেখলাম শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন না থাকলেও বাঁ দিকের ঘাড়ের কাছে দুটি ক্ষত চিহ্ন আছে, এছাড়া আর কোনো চিহ্ন নেই, ফিঙ্গারপ্রিন্টও না। কিন্তু শরীরের রঙটাও কেমন যেন ফ্যাকাশে মতো। এ কাজ মানুষের বলে তো মনে হচ্ছে না, তাহলে কি সাপের কাজ? প্রাথমিক তদন্তের পরে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে আমি ও জনাথন থানায় ফিরে এলাম। যথাসময়ে পোস্টমর্টম রিপোর্ট হাতে এলো। তাতে স্পষ্ট লেখা আছে ডেড বডির ঘাড়ের কাছে যে ক্ষতচিহ্ন আছে সেখান দিয়েই কোনো প্রাণী শরীরের প্রায় অর্ধেক রক্ত শুষে নেওয়ার জন্যই এডমন্ডের মৃত্যু হয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 4 থেকে 6 লিটার রক্ত থাকে, সেখানে মৃত এডমন্ডের শরীরে আছে মাত্র 2.5 লিটার রক্ত। কিন্তু কি এমন প্রাণী থাকতে পারে যা একসঙ্গে এতখানি রক্ত চুষে খেতে পারে? রক্তক্ষেকো বাদুড় বা ভ্যাম্পায়ারের পক্ষে তো এতটা রক্ত একসাথে খাওয়া সম্ভব নয়। তাছাড়া ওসব প্রাণী এখানে থাকেও না। তাহলে রহস্যটা কি? দিন কত কেটে যাওয়ার পর বেগনা গ্রামে অনুরূপ আরও একটি ঘটনা ঘটল। বিপত্নিক স্যামুয়েল জনসন রাতের বেলায় ঘুমের মধ্যে হঠাৎ মারা গেলেন। তার দুই সন্তান মাইকেল ও ইলিয়ানা চাকরির কারণে দূরে থাকে বলে স্যামুয়েল ঘরে একাই ছিলেন, তাই প্রথমে ঘটনাটাকেও টের পায়নি। কিন্তু একদিন পরেও বাড়ি থেকে না বেরোলে প্রতিবেশী ইমানুয়েল রাইটের সন্দেহ হয়। তিনি স্যামুয়েলের বাড়ির গেটে এসে বেশ কয়েকবার কলিং বেল বাজালেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন তিনি এসে পুলিশকে ইনফর্ম করলেন। এই ঘটনা তদন্তের ভারও আমার উপরে দেওয়া হলো। एबारेও মৃতদেহের ডান ঘাড়ের কাছে দুটি গভীর ক্ষতচিহ্ন ছাড়া আর অস্বাভাবিক কিছুই দেখতে পেলাম না। কোনো ফিঙ্গারপ্রিন্ট বা আঘাতের চিহ্ন তো নয়। দেহটাকে ফ্যাকাশে ও রক্তশূন্য দেখাচ্ছিল। এবারেও প্রাথমিক তদন্তের পর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিলাম। এবারের পোস্টমর্টেমের রিপোর্টও আগের বারের মতোই ছিল। ঘাড়ের ক্ষত দিয়ে শরীরের বেশিরভাগ রক্ত শুষে নেওয়ার জন্যই স্যামুয়েলের মৃত্যু হয়েছে। পরপর দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ায় পুলিশ ডিপার্টমেন্ট তো বটেই, সারা গ্রাম তথা দেশের সরকার খুব চিন্তায় পড়ে গেল। এই অদৃশ্য শত্রুর মোকাবিলা তারা কীভাবে করবে? এই শত্রু কোনো মানুষ, সাপ, ভ্যাম্পায়ার নাকি অন্য কিছু, তা কারও জানা নেই। অতএব প্রাথমিক সতর্কতা হিসেবে প্রত্যেককে রাতে জানালা বন্ধ করে শোয়ার পরামর্শ দেওয়া হলো। তাতে অবশ্য কাজও হলো। অনেকদিন আর কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটতে শোনা গেল না। একদিন রাত্রে ইন্সপেকশন সেরে সাব ইন্সপেক্টর সেন স্টোকসের সাথে বাড়ি ফিরছি। আমার বাড়ি কিছুটা দূরে, ওর বাড়িটা আগে পড়ে। ওর সাথেই কথা বলতে বলতে একসময় ভ্যাম্পায়ারের প্রসঙ্গটা এলো। আচ্ছা, কয়েক সপ্তাহ আগে যে দুটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের দুটিতেই কিন্তু ঘাড়ের কাছে গভীর ক্ষত দেখা গিয়েছিল। আমার মনে হয় এ ভ্যাম্পায়ারের কাজ ছাড়া অন্য কিছু হতেই পারে না। আচ্ছা, সাপের কাজও তো হতে পারে না? দেখো, সাপের কাজ কিন্তু মোটেই নয়, কারণ সাপ কখনো রক্ত চুষে খায় না। কোনো চক্রের কাজও তো হতে পারে। হয়তো এদের সঙ্গে কোনো শত্রুতা ছিল, তাই এমনভাবে মার্ডারগুলো করেছে যাতে মনে হয় ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়ের কাজ। না না না, রক্তচোষা বাদুড় হতেই পারে না, কারণ এই অঞ্চলে ওসব জিনিস নেই। তাহলে আপনি ভ্যাম্পায়ার বলতে ঠিক কী বোঝাতে চাইছেন? তুমি নিশ্চয়ই জানো যে ভ্যাম্পায়ারের অন্য আরও একটা অর্থ আছে, রক্তচোষা মানুষ বা অপজীব। ধুর, আপনি কি ওইসব কাল্পনিক গল্পে বিশ্বাস করেন নাকি? কে বলেছে কাল্পনিক? বিখ্যাত আইরিশ লেখক ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলার কাহিনী কে না পড়েছে? হ্যাঁ, সে কাহিনী আমিও জানি, কিন্তু ওসব আজগুবি কাহিনীতে আমার বিশ্বাস নেই। ওসবে বাচ্চার ভীতু লোকেরাই বিশ্বাস করে ভয় পেতে পারে, কিন্তু সাহসী লোকেরা কখনোই ভয় পায় না। ওসব কাহিনী আজগুবি। আমি যদি প্রমাণ করে দিই সবটাই সত্যি, তখন বিশ্বাস করবে তো? কথাটা ঠিক বুঝলাম না, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? ধরো যদি এই মুহূর্তেই ভ্যাম্পায়ার এসে তোমার সামনে দাঁড়ায়, তখন বিশ্বাস করবে কি? ম্যাজিক করবেন নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, তা তো দেখতেই পাবে। আপনি যে ম্যাজিকও জানেন সেটা তো জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, এবার নিজের চোখেই দেখতে পাবে না হয়। কিছুক্ষণ দুজনই নীরবে হেঁটে চললাম। এক সময় সেনের বাড়ি এসে গেল। ও আমাকে বিদায় দিতে দিতে তাচ্ছিলের একটা হাসি হেসে বলল, কই আপনার ম্যাজিক? কোথায়? কিছুই তো দেখতে পেলাম না। এইবার দেখাবো। কথাটা শুনে সেন হো হো করে হাসতে লাগলো, কিন্তু তার মুখের এই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এ কি, মিস্টার ডেভিড, মিস্টার ডেভিড, এটা আপনি কি হচ্ছেন? চোখে মুখে বিস্ময়ের ভাবটা ধীরে ধীরে আতঙ্কে ডুব দিল। যখন আমি আমার মুখ করলাম, তার বিস্ময় ভরা দৃষ্টিতে আতঙ্কের ভাব এখন স্পষ্ট। সে যারা নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারছে না, কারণ আমার মুখের ভেতরে দুপাশে দুটি করে মোট চারটে সদন্ত রয়েছে। সে আতঙ্কে প্রথমে পালাতে কিংবা কিছু বলতে ভুলে গেল, কিন্তু যখন পালানোর চেষ্টা করল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিস্টার ডেভিড, এটা আপনি করতে পারেন না। আমি আমার চারটে দাঁত ডান কাঁধে মুটিয়ে গভীর ক্ষতে সৃষ্টি করে ফেলেছি। সামান্য কোঙানির শব্দের সঙ্গে আমার দাঁতের মারাত্মক বিষে সে জ্ঞান শূন্য হল। পরের দিন সকাল সবাই জানতে পারল সাব ইন্সপেক্টর সেন স্টোকস কোনো অজ্ঞাত পরিচয় বিভীষিকার শিকারে পরিণত হয়েছে। মৃতদেহটা তার বাড়ির সামনেই পড়েছিল। একজন পথচারী তার লাশটা দেখে থানায় খবর দেয়। সে আরও জানায় লাশের ঘাড়ের কাছে দুটি গভীর ক্ষতচিহ্ন আছে, শরীরটা প্রায় রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। এবারেও অবশ্য এই অস্বাভাবিক মৃত্যু রহস্যের কিনারা দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হলো। আমি থানা থেকে একজন কনস্টেবলকে সাথে নিয়ে চিন্তিত মুখে বেরিয়ে পড়লাম। আপনারা শুনছিলেন ক্রিয়েশন ইউনিট অরিজিনালস সুবীর মজুমদারের লেখা আতঙ্ক। গল্প পাঠ এবং ইন্সপেক্টর ডেভিড নিলসনের চরিত্রে সোহম, সেন স্টোকসের চরিত্রে কৌস্তব এবং রোজ জোনাসের চরিত্রে সুবর্ণা মাইতি। গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ক্রিয়েশন ইউনিট শীঘ্রই আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে। ধন্যবাদ।